যারা কোরআন মাজিদ খুব সহজে রিডিং পড়তে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আজকের এই ভিডিওটা আপনাদেরকে খুব সুন্দরভাবে কীভাবে নাজারা অর্থাৎ দেখে দেখে তেলাওয়াত করবেন এই বিষয়গুলো শিখিয়ে দিব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এমনভাবে বুঝিয়ে দেব প্রত্যেকটা বিষয় বুঝে আপনারা ইনশাল্লাহ কোরআন মাজিদ খুব সুন্দর করে পড়তে পারবেন। এখানে লেখা আছে নাজারা এক এক মিনিটে পড়ি, অর্থাৎ এখানে এক মিনিটে পড়তে বলা হয়েছে। তো আমরা এখন এক মিনিটে পড়বো না, আমি শেখাই দেওয়ার পর আপনার এক মিনিটে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজাহ জের ই এই জালগে সিনকে ধরবে। দেখুন জবর জের পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাতে পড়তে হয়, কিন্তু এরকম জবর পর খালি আলিফ আসলে তাকে মাদা হরফ বলা হয়, আর মাদা হরফের পর হরফে যদি তাসদিদ থাকে তাহলে সেই তাসদিদকে ধরতে হবে। ইজাস সামা মাতে চারফে নিতে হবে, কারণ মাদের হরফ পরে মোটা চিনে বামে হামজা আসছে, এটা মাদ মুত্তাসিল, এখানে চারফান দিবেন। ইজাস সামা উং শাপত, হামজা নুন পেশ উং গুণ হবে উং শাপত শাপত। এখানে আমরা অনেকে কাফের মানে কফের উচ্চারণটা কাফ করে ফেলি, তে ভুলটা করবেন না, শাক কাত বলবেন না, শাপত পত এরকম পড়বেন। আমার সাথে আপনার পড়েন ইদা সামা উং শাপত। ওয়া আযিনাত নাম নুন, এখানে দেখুন নুন তাজবান নাত নাত নাত, এই যে তার উপর যখন সাকিন পাবেন তখন একটু বাতাস বের করবেন। ওয়া আযিনাত লি রাব্বিহা লাম জিল লি রাবাজ ওয়া রাব্বাজির বি হা খরাজ বর হা, জবর বর খালি আলিফ ফাকলি টান দিবেন। লি রাব্বিহা ওয়া আযিনাত লি রাব্বিহা ওয়া হুক্কাত ওয়া হুক্কাত, কফ তাজবর কত ওয়া হুক্কাত এরকম তাহলে হবে। ওয়া আযিনাত লি রাব্বিহা ওয়া হুক্কাত, তারপরে ওয়া জবর ওয়া হামজার এ জালকে লামকে ধরবে। ওয়া ইদাল আরদু হামজার জবর আরদত বেশ লো। ওয়া ইদাল আরদু মুদ্দাত মুদ্দাত মুদ্দাত। ওয়া আল ওয়া জবর ওয়া হামজা লাম জবর আল ওয়া আল, কফ তা জবর কত, তারপরে সাকিন আকসার কারণে আমি কিন্তু বাতাস বের করতেছি। ওয়া আল কত মা মিম আলিফ জবর মা জবর পর খালি আলিফ আকলে টান দিবেন। ওয়া আল কত মা জের পর সামলা ইয়া এক লিপটান, ফা ইয়া জের ফি হা আলিফ জবর হা এক লিপটান। ওয়া আল কত মা ফি হা ওয়া তা খল্লাত, দেখুন আমরা অনেকে খটাকে খাল্লাত বলি, তো খা বলবেন না, খল খল্লাত। ওয়া আল কত মা ফি হা ওয়া তা খল্লাত ওয়া তা খল্লাত ওয়া তা খল্লাত, তো এরকম পড়তে হবে। তারপরে ওয়া আদি নাত ওয়া জবর ওয়া হামদা জবর আ জাল জাই জি ওয়া আদি নুন তা জবর নাত। ওয়া আদি নাত লি রাব্বিহা লি রাব্বিহা ওয়া হুক্কাত লি রাব্বিহা ওয়া হুক্কাত ওয়া হুক্কাত। ওয়া আদি নাত লি রাব্বিহা ওয়া হুক্কাত, ইয়া খারা জবর ইয়া, এই ইয়া আমরা তিন আলিফ পরিমাণ টান দিব। ইয়া আইয়ুহাল এ হাগে লামকে ধরবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইং নুন সেকেন্ড পর সিন আসছে, এখানে ইকফা গুণ না করবেন। ইনসানু ইন্নাকা ইন ইন এখানে গুণ হবে, ওয়াজিব গুণ না, অর্থাৎ নুন সেকেন্ডের পরে পনেরোটা হরফ তা সা জিম দালে দালে সা সিন সিন স দ ত দ ফা কফ কাফ আসলে ইকফা গুণ করতে হয়, ইং বলতে হবে, আর নুনের উপর তাসে থাকলে গুণ করতে হবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন কাদিহুন হা দুই পেশ হুন কাদিহুন ইলা রাব্বিকা রাবাজ ওয়া রাব্বাজির বি কাফ জবর কা ইলা রাব্বিকা কাদে হাং কাফ দাল জবর কাদে কলকলা কাদে হাং ফামুলাকি, দেখুন কফ ইয়াজির কি হাজির হি কি আছে, এখানে থামলে কি আমরা তিন আলিফ টান দিয়ে হাটাই সাকিন করবো।
তাহলে হবে একসাথে যদি পড়ি এরকম হবে, ইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, এরকম ফামুলাকি। তারপর ফা আম এখানে গুণ হবে, কারণ যেখানে নুনের উপরে অথবা মিমের তাসদীদ থাকলেই গুণ করতে হবে, তাহলে এখানে গুণ করব ফা আম মা মান উতিয়া উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। দেখুন এখানে বিয়ামিনিহি আছে, হা খারাজের হি, এখানে থামলে যে হাটে সাকিন হয়ে যাবে, বিয়ামিনি এরকম। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। তো এরকম ভাবে বুঝে বুঝে পড়ার পর এখন আমরা এক মিনিটে পড়ার চেষ্টা করব, রিডিং পড়ব এখন। ইযা সামাউন শাক্কাত ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযা আল আরযু মুদ্দাত وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। তো এরকমভাবে আপনারা এক মিনিটের মধ্যে পড়ার চেষ্টা করবেন। এখানে আমরা নাজেরা দুইটা পর্ব, এটাও আমরা এক মিনিটে পড়ব। প্রথমে আমরা বানান পড়ি, হামজা কব জের ইক ইক র, হামজা জের র ধাক্কা দিয়ে ইক র বিসমি, ইক র বিসমি, এই হামজার পর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ইকরা বিসমি রাব্বি, রাবা যাবে রাব্বা, জের বি কাফ গিলাম করতে হবে, কাফ লাম যাবে কাল লাম যাবে জালিয়া জে দি, জের পর সমলে এক রিটার্ন দিবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, দেখুন এখানে কফ আসছে, আমরা কফটা সাকিন করলো খলাক, এরকম কলকলা করব। ইকরা বিসমি, ইকরা বিসমি, ইকরা বিসমি, এরকম ইকরা بسم ربك الذي خلق خلق। তবে খ যাবে খ লাম যাবে ল, খ ল কফ গে লাম কে ধরবে, কফ লাম যাবে কল, খ ল কল, নুন সেখানে পর সিন আসে দিক ফাগুন না, ইং এরকম খল কল ইনসান মিন আলাক, খল কল ইং ইং গুণ করবেন, খল কল ইং ইনসান মিন আলাক, মিন মিন আলাক, মিম নুন জের মিন স্পষ্ট, খলাকাল ইনসান মিন আলাক। তারপর ইন্না ইন্না ইন, নুনের পর তাসতে থাকার কারণে গুণ হচ্ছে ওয়াজিব গুণ না, নাতে আমরা তিন আলিফ টান দেবো, এর চিকন চিন্না আসছে বা আমি লম্বা হামজা আসছে, তাহলে হবে ইন্না আং 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 গুণ হবে ইফা গুণ না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দেখুন এখানে কদে রি আছে, কফ দাল জবর কদে রজের রি, কদে রি, যদি আমরা এখানে থামি তাহলে এখানে দালটা সাকিন হবে, রটা সাকিন হবে, কদর কদর এরকম একসাথে হবে ইন্না আং জালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতিল কদর এরকম। আবার ইন্না আং জালনাহু ফি লাইলাতিল কদর, তারপরে লাইলাতুল কদরি খায়রুম, দেখো এখানে লাম আলিফ আসছে, তো লাম আলিফ না থাকার কারণে আমরা এখানে না থেমে মিলাই পড়ব, লাইলাতুল কদরি খায়রুম খায়রুম, তানভীরের পর মিম আসছে এখন গুণ হবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আলফি শাহর আলফি শাহর, এরকম হামজা জের ই যাল আলিফ জাবা যা ইযা যালাম পেশ জুল যা জে জি লাম জাবুল্লাহ তা লাম জে তিল হামজা রজ আউ দ পেশ দো,
ইদা জুলজিলাতিল আরদ, হামজা র জবর, আর র সঙ্গে মোটা হবে, আরদ, জালাম যে জিল জালিম জবর, জা জিল জালাহা একসাথে হবে, ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা 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 এরকম একসাথে, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وأخرجت تاجي لام كتور بي همزة خوزي بور أخ موتا غوري وأخرجت الأرض أثقالها تاك ميتا بول چشتا كور بي خون إقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر إذا زلزلت الأرض زلزالها وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا এরকম পড়বে। তারপর দেখুন আমরা পড়বো হচ্ছে এটা মাল কারিআ, তো আসলে এখানে থামলে হবে মাল কারিআ, অর্থাৎ ওয়াকফ অবস্থায় যদি তা আসে তাহলে সেটাটা মানে থামলে হা সেকেন্ড হয়ে যায়, মাল কারিআতু থেকে হবে মাল কারিআ। এখানে মিম আলিফ জবর মা না বলে মিমকে লামকে ধরবে, কারণ জবরের পর খালি আলি ফার্স্টে এটা মাদে হরফ বলা হয় এটাকে, ঠিক আছে, কিন্তু পরের হরফে যখন সাকিন আসছে তাই এখানে একটা মাদ বাদ দিয়ে এই হরফটাকে দেবো মাল কারিআহ। ওয়ামা এই মাতে তিন এফটান দিবেন, এটা যখন চিহ্ন আসছে তিন এফটান, ওয়ামা আদরাকা মাল কারিআহ, কারিআহ আইন হাজব আহ এই তাটা আছে কিনা যাবে, ওয়ামা আদরাকা মাল কারিআহ, লাতার লাম জবর লাতা জবর দা লাতার র জবর র লাতার ওয়াও নুন পেশ ওয়ুন ওয়ুন এখানে গুণ হবে, লাতার ওয়ুনাল জাহিম, জিম জবর যা হাইয়া জের হিম ইম জবর মা যা হি মা আছে এখানে থামলে এই হিতে আমরা তিন আলিফ টান দিয়ে মিমটাকে সেকেন্ড করবো, লাতারাউন্নাল জাহিম লাতারাউন্নাল জাহিম, সুম্মা গুণ করবেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সামিম পেশ সুম এখানে গুণ করতে হবে, সুম্মা লাতারাউন ওয়াও নুন পেশ ওয়ুন গুণ হবে, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন এখানে থামলে হবে, ইন এখানে কি করতে হবে ওয়াজ গুণ করতে হবে, ইন্নাল ইং গুণ হবে ইকফা গুণ না ইন্নাল, এরকম বুঝাচ্ছি বুঝাইতেছি কারণ হচ্ছে যেন আপনারা কোরআন মাজিদ পড়ার সময় যেন এরকম গুণাগুলো ঠিকভাবে আদায় করতে পারেন, ইন্নাল ইং গুণ করবেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন আছে এখানে থামলে হবে লাফি খুসর লাফি খুসর এরকম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতি আছে এখানে থামলে হবে এটা তাটা হাসে কিনা যাবে এরকম ভাবে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, তারপর আলিফ উপর জবর যায় বেশ কিছু না এখানে দেখুন, তো এরকম থাকার কারণে আমি আলিফ উপর জবর দিব কারণ পরের হরফের লাম, তো পরের হরফের লাম থাকার কারণে আমি আলিফ উপর জবর দিয়ে বলবো আল্লাযী জামা মা লাউ লাউ গুণ হবে, আল্লাযী জামা মা লাউ ওয়াআদাদাহু আছে এখানে থামলে এই যে হাটে সাকিন হয়ে যাবে, তাহলে বলতে হবে আল্লাযী জামা মা লাউ ওয়াআদাদাহ আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল,
এখানে দেখুন যদি আমি এখানে না থামতাম তাহলে এই যে নুনকে এলামকে ধরতে এরকম। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিন লুমাজাতিন আল্লাযী জামা মালাহু ওয়া আদাদাহ, তখন নিল্লাযী বলতে হতো যদি আমি এখানে না থামি। হুমাজাতিন লুমাযাতিন আল্লাযী জামা মালাহু ওয়া আদাদাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল। তো এরকমভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তা আমরা এরপরে ক্লাসে আপনাদেরকে আরও সুন্দর করে বোঝাবো। তা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।